না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের প্রখ্যাত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর। এরই মধ্যে লতা মঙ্গেশকরের মরদেহ মুম্বাইয়ের শিবাজি পার্কে রাখা হয়েছে। সেখানে সর্বস্তরের হাজারো মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। এই কোকিলকণ্ঠীর জনপ্রিয় গানগুলো শিবাজি পার্কে বাজানো হচ্ছিল। স্থানীয় সময় 6টার দিকে লতা মঙ্গেশকরের মরদেহ নিজ বাড়ি প্রভুকুঞ্জ থেকে শিবাজি পার্কে নিয়ে যাওয়া হয়। সেখানে লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিল্পীর মরদেহে পুষ্পার্ঘ অর্পণের পাশাপাশি মাথা নিচু করে শেষবারের মতো তাকে প্রণাম করেন তিনি। অন্যদিকে একেবারে আটপৌরে জীবনযাপন করেছেন তিনি, অথচ ঈশ্বর তাকে কণ্ঠের সঙ্গে দিয়েছেন কাড়ি কাড়ি টাকা। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী লতার সম্পদের পরিমাণ $15 মিলিয়ন, যা ১১১ কোটি রুপির সমতুল্য, আর মাসে আয় করতেন ৪০ লাখ টাকা। ছিল হোটেলসহ নানান ধরনের ব্যবসা। তবে আরও বেশ কয়েকটি মাধ্যম থেকে তথ্য পাওয়া যায়, সব মিলিয়ে লতার সম্পদের পরিমাণ $50 মিলিয়ন ছাড়াতে পারে। এখন প্রশ্ন হল, সন্তানহীন এই তারকার সম্পদগুলো কে কে পাচ্ছেন? তবে আপাতত তার উত্তর এখনও মেলেনি, দ্রুতই হয়তো জানা যাবে তার উইলগুলো। বিষয়টি নিয়ে শিগগিরই কথা বলবেন তার আইনজীবী। প্রসঙ্গত, দীর্ঘ 7 বছর ভারতীয় উপমহাদেশের সঙ্গীত ভক্তদের সুরের মায়াজালে বেঁধে রাখা কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর রোববার চিরবিদায় নেন। তার বয়স হয়েছিল 92 বছর।